A.R. स्टूडियो दुसहत ओगमा अमिनार आंगनाए नूरेर बिष्टि झोरे जाए मा अमिनार आंगनाए नूरेर बिष्टि झोरे जाए मा अमिनार आंगनाए नूरेर बिष्टि झोरे जाए मा अमिनार आंगनाए नूरेर बिष्टि झोरे जाए आरिशे मा बुद पड़छे दरुद आरिशे मा बुद पड़छे दरुद आरिशे मा बुद पड़छे दरुद বাদই রবিউল আউয়াল সুবহে সাদিকের ভোরে দিন দুনিয়ার বাদশা এলো মা আমিনার ঘরে এলো মা আমিনার ঘরে বাদই রবিউল আউয়াল সুবহে সাদিকের ভোরে দিন দুনিয়ার বাদশা এলো মা আমিনার ঘরে এলো মা আমিনার ঘরে তৌহিদের ওই টাঙ্কা বাজে তৌহিদের আজকে সারা দুনিয়ায় মা আমিনার আঙ্গিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙ্গিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙ্গিনায় নূরের বৃষ্টি ঝরে যায় আরশে মাহমুদ পড়েছে দরুদ আরশে মাহমুদ পড়েছে দরুদ খুশিতে সালাম জানায় মা আমিনার নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙ্গিনায় নূরের বৃষ্টি ঝরে যায় মা আমিনার আঙ্গিনায় নূরের বৃষ্টি ঝরে যায় শুনলেন একদম নিত্য নতুন গজল এবার এক রাত কি মেহমান হুঁ মৈ সুবহ সো চলা যাউঙ্গা एक रात की मेहमान हूँ मैं सुबह को चला जाऊंगा बस आपकी दुआएं और मोहब्बत ले जाऊंगा दिल का मारा बेचारा हूँ मैं दिल का मारा बेचारा हूँ मैं एक बार तो मना लीजिए अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए सीने से लगा लीजिए अमर দাদা একটি ফরমাইশ করেছেন আমার মায়ের গজল গাইবার জন্য ইনশাআল্লাহ শোনাবো তো তার আগে ডুয়েট কণ্ঠে বলছে দেখো শুনছি সবার মুখে তে আসবে নবী দুনিয়াতে শুনছি সবার মুখে তে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়া মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে পালে মা পড়ে দেয় যদি সে পালে মা পড়ে দেয় সুচি সাপার মুখে তে আসবে নবী দুনিয়াতে সুচি 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 সাপার মুখে তে আসবে নবী দুনিয়াতে গোনাগার উম্মতের মায়া মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে কলেমা পড়ে নেয় যদি সে কলেমা পড়ে নেয় আল্লাহর রাসূলকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি কেন আমরা তারার উম্মত তাই তারাকে ভালোবাসি কিন্তু এই দুনিয়াতে গাছপালা কাকর পাথর বিকলতা আমরা আপনার নবী দোজানের বাদশাকে কিরূপ ভালোবাসতেন শ্রদ্ধা করতেন তাই কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে কাকর আর পাথর মোর নবীকে এত ভালোবাসিত একটি দৃশ্য মোর নবীর কথা শুনে হাঁটিত কাকর আর পাথর মোর নবীকে এত ভালোবাসিত বৃক্ষ
একি দৃশ্য মোর নবী কথা শুনে হাঁটিত বলছে আকাশি চাঁদ আমার নবী মোহাম্মদ বলছে আকাশি চাঁদ আমার নবী মোহাম্মদ এ নবীর জোড়া নাহি হয় নাহি হয় আছে যত পয়গম্বর ইনি সবার সরদার আছে যত পয়গম্বর ইনি সবার সরদার যে দেখে সে জান্নাতে যায় যে দেখে সে জান্নাতে যায় সুচি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে সুচি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গোনাগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে ঘেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে ঘেসে যদি সে বলে মা পড়ে নেয় যদি সে বলে মা পড়ে নেয় জন্মগ্রহণ করে আমরা তার জন্য কি করি দামি দামি খেলনা দোলনা বেড বিছানা কিনে আনি এবং যদি ঘরে ছেলে সন্তান হয় তাহলে খুশিতে মনটা উতলা মানে বুঝতে পারছেন ছেলে হলে লাখ লাখ টাকার ব্যাপার আছে মেয়ে হলে আবার অনেক জনের মন খারাপ হয়ে যায় যাই হোক এই দুনিয়ার মধ্যে ছেলে সন্তান যদি জন্ম হয় তাহলে আমরা কি করি তার জন্য দামি দামি খেলনা দোলনা কিনে আনি তার আব্বা কি করে তাকে কোলে করে নিয়ে কপালে একটা চুমা দিয়ে কত নাম ধরে ডাকে আহা আমার সোনা আমার মানিক আমার কত কি বলে ডাকে কিন্তু আল্লাহর রাসূল তো জাহানের বাদশা এই দুনিয়ার মধ্যে আসলেন যেদিন সেদিন তার আব্বা জানে দুনিয়ার মধ্যে ছিলেন না তারাকে আল্লাহ এতিম করে দুনিয়ার মধ্যে পাঠাবে তারাকে কে নিয়ে খেলা করবে তার খেলনা দোলনা কে কিনে দেবে আল্লাহর রাসূল তো জাহানের বাদশাকে নিয়ে কে খেলা করতে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে গরিব দাদা মোতালিব পিঠে বসিয়ে নবীকে ঘোড়া চড়ায় সিফির হাসে খিল খিল একে দেখে মিল আমিনার আঙ্গিনায় গরিব দাদা মোতালিব পিঠে বসিয়ে নবীকে ঘোড়া চড়ায় সিফির হাসে খিল খিল একে দেখে মিল আমিনারে আঙ্গিনায় ডালে ডালে হাসে ফুল এলো মোহাম্মদ রাসূল ডালে 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 হাসে ফুল এলো মোহাম্মদ রাসূল যে নামেতে গোনা মুছে যায় মুছে যায় বলে নবীর আম্মা জান এ কথা পাওয়া কোরআন বলে নবীর আম্মা জান এ কথা পাওয়া কোরআন একে দেখে কাবা ঝুঁকে যায় একে দেখে কাবা ঝুঁকে যায় সচ্চি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গোনাগার উম্মতের মায়া মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে ভেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে ভেসে যদি সে পানে মা পড়ে নেয় যদি সে পানে মা পড়ে নেয় আমরা দুনিয়াতে মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা কি জানি না আমাদের কি করণীয় আর কবরে গেলে কেমন শাস্তি হবে আমরা সবাই জানি এলাকায় এলাকায় এক একটা দাদা থাকে দাদা টাইপের যাকে বলা হয় তো একটা দাদাকে প্রশ্ন করা হচ্ছে যে ও দাদা তুমি এই দুনিয়াতে অনেক দাদাগিরি করলে কিন্তু কবরে গেলে কোন দাদা দাদাগিরি চলে না নাকি শুনেছি তাহলে কবরে গেলে কি হবে চিন্তা করতে হবে না আমি ওই ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছি বলে যে কবর থেকে কবরে যার পাশ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত অনেক জায়গায় তার ছাড় হয়ে যাবে অর্থাৎ এই কবরে গেলে তিনটে প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কি আর তোমার নবীকে এই তিনটে প্রশ্ন করবে আর ইমাম সাহেবকে আমি চুপি চুপি জিজ্ঞেস করে নিয়েছি আমাকে বলে দিল আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ তোরা আমাকে যখন সবই আর ফেরেশতা আসবে আমাকে প্রশ্ন করতে তখন ফেরেশতাকে আমি বলবো ফাটাফাট প্রশ্ন করো আর আমি সাদা সাদা উত্তর দিয়ে দেবো যখন যাবে ভিতরে বুঝতে পারবে কে ফাটাফাট দেবে আর কে সাদা সাদা দেবে মরণ সম্পর্কে লিখছে মরণ হবে যখন আজ রাই নিয়ে যাবে আমারে কোনা
আজ দেনা ভেসে উঠবে আজা ভুল কবরে মরণ হবে যখন আজ রাইল নিয়ে যাবে আমারে কোনা আজ দেনা ভেসে উঠবে আজা ভুল কবরে মানকিনে কি আসবে সওয়াল জবাব করিবে মানকিনে কি আসবে সওয়াল জবাব করিবে ভয়ে দেশে ভেকা চাকা বলে মইদুল ইসলাম যে হবে নবীর গোলাম বলে মইদুল ইসলাম যে হবে নবীর গোলাম লাগবে না তার কবরে দে ভয় লাগবে না তার কবরে দে ভয় সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গোনাগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে ঘেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে ঘেসে যদি সে পারে মা পড়ে নেয় যদি সে পারে মা পড়ে নেয় যদি সে কলেমা